হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও। আমরা রাউরকেল্লার বৈষ্ণবদেবী মন্দিরে গিয়েছিলাম, তো সেটার একটা ভিডিও আমি তোমার সাথে আজকে শেয়ার করছি। পুরো দিন আমরা কি করলাম না করলাম তো সেটাই। তো দেখো, বৈষ্ণবদেবীর মন্দিরে আমরা এখানে 2 বছর এসেছি, আমরা যাইনি। তো এখন আমার একটা অপারেশন হয়েছে, যারা জানো না তারা জেনে নাও। আর তো 1 মাস মতো হয়ে গেল, আমি এখনও ঠিকঠাক মতো সুস্থ হইনি। তো তাই জন্য ডক্টরকে ফোন করেছিলাম যে আমার চেক আপের কোনো দরকার আছে কি না। ডক্টর কিন্তু আমাকে বললো যে তোমার যদি ডাউট থাকে তো তুমি চেক আপে আসো। তো আমরা সেই জন্য সানডেতে গিয়েছিলাম। তো আমার বোন আর বোনের বর এসেছিলো মাকে আনতে আসার জন্য, তো ওই জন্য আরও স্পেশালি ওরা সোমবার দিন চলে যাবে, তো ওই জন্য ঠিক করা হলো যে তোরা সানডে তাহলে যাই। তো সকালের দিকে আমরা বৈষ্ণবদেবী মন্দিরেই গিয়েছিলাম। আমি ভাবতে পারিনি, আমার কনফিডেন্স ছিল না আমি উপরে উঠতে পারবো। আমি ভেবেছিলাম আমি নিচে থাকবো, ওরা পুজো দিয়ে আসুক, কারণ আমাদের সময় খুব খারাপ যাচ্ছে, একটা পর একটা লেগে আছে। মেয়েরও খুব সর্দি কাশি জ্বর লেগে আছে, তো ওই জন্য আরও বেশি মানে গেলাম যে অনেকদিন ধরে ইচ্ছাও ছিল, যাওয়াও হয়নি। তো ভাবলাম যে না, একটা মানে বৈষ্ণবদেবী মন্দিরে ঘুরে আসি এবং ভালো করে পুজো দিয়ে আসবো, তো ওই জন্য গেলাম। তো তারপরে দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এসেছি পুজোর ডালা তো নিয়ে, পুজো দেবো বলে। এখন দেখা যায় কতদূর কি যাওয়া যায়, আস্তে আস্তে উঠতে হবে। আমি ভেবেছিলাম উঠতে পারবো না, কিন্তু মনে জোর নিয়ে উঠছি। 300টার বেশি সিঁড়ি, জানি না কি হবে। এখন বাজে 1:45, বলছে 1টার সময় নাকি পূজা হয়। মা অনেকটা আগে উঠে গেছে, ওই যে মায়েরও পায়ে খুব ব্যথা, আর আমার এই অবস্থা, বনি পিছনে আছে। অনেক দিনের একটা গেছিল, আমি ভেবেছিলাম পারবো না উঠতে, নিচে বসবো। তো সবাই একটা মনে জোর দিল যে চলো চলো, পারবে পারবে পারবে, সব ঠিক হয়ে যাবে। যাচ্ছি, চলো দেখা যাক, তো তোমরা সঙ্গে থাকো। বসবো না বসবো না, বসলে কি হবে, বসা বসলেই তো চলেছি, চলো চলেছি। ওই যে মন্দির দেখা যাচ্ছে, ও বনি একদম আলাদা গেছে, চলে এসেছি। ভেবেছিলাম আরো অনেকটা, কিন্তু যতটুকু ভেবেছিলাম তার থেকে কম। ভীষণ ভালো লাগছে, ভীষণ বলে বোঝাতে পারবো না, আমি ভাবতে পারিনি। হ্যাঁ শরীর ভালো লাগলে কোনো ব্যাপারই না, ওটার জন্য কোনো ব্যাপারই না। তো চলো, সবই ঠাকুরের ইচ্ছায়। তো চলো, এখানের ভিউটা একবার দেখো, কত সুন্দর, দারুণ। কতটা খাড়া, এতটাই হয়তো খাড়া, এটাকে পাথর কেটে কেটে পুরো মন্দিরটা বানিয়েছে। মানে রীতিমতো মাথাটাকে এরকম করে দেখতে হচ্ছে। এখনো উঠেই যাচ্ছি বাবা, বৈষ্ণব দেবী মন্দির গুহা, এটা কোথায় একটা গুহা দেখতে পাচ্ছি। লাইটটা অন করি মোবাইলে, মাথা নিচু করে, মাথা নিচু করে ঢুকতে হচ্ছে ঠাকুর একটা। এই যে বাবা, এটা পুরো নিচু করে, এবার তো তো এখানটায় ব্রাহ্মণের পুজো দিচ্ছিল, আসল মায়ের মানে আসল যে মায়ের মূর্তি সেটা আর একটু ভিতরে গিয়ে, এখানেই ব্রাহ্মণ বসেছিল দেখলাম, এখানেই পুজো নিল। আর এটা এটা হলো যে এটা হলো মানে বৈষ্ণবদেবীর মন্দির মা যে, এটাই হলো আসল মূর্তি। আর এখানে দেখো পরিবেশটা কত সুন্দর, এই যে মন্দিরের ভিতরটা ঠিক এইরকম ছিল, বেশ সুন্দর, ঠান্ডা বসার সুন্দর জায়গা আছে। আর এখান থেকে পুরো ভিউটা আমি একটু তুলেছি তোমরা দেখে নিও, উপর থেকে পুরো ভিউ, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা, সাদা 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 সাদা। আমরা এই জায়গাটা থেকে হেঁটে হেঁটে এসেছি, এই জায়গাটা থেকে না হেঁটে হেঁটে এসেছি আমরা। জুম করছি একটুখানি, দেখি আমরা এখান থেকেই দেখে দেখে এসেছি।
পুচকে দুটো এখানে ভালোই মজা করছিল, অনেকটা খোলামেলা জায়গা পেয়েছে। বোনের ছেলেটা তো মানে আমাদের বাড়ি এসেই হাঁটতে শিখেছে ভালো, ও মানে হামা দিচ্ছেই না। ওই দেখো, আর এখান থেকে এখানে দেখো মানে ডালার মধ্যে প্রদীপ ছিল, ধূপ ছিল, সেগুলো আমরা এখানে জ্বালালাম সবাই মিলে। আর এখানে দেখো মানে প্রদীপ নাকি জ্বালাতে নেই অন্য কারো প্রদীপ থেকে, তো তাই নিজের থেকে জ্বালিয়েছিলাম কিন্তু তাও নিভে গেল। আর এখানে তাই ধূপটাও তাই একই অবস্থায়। দেখো বোনি এখানে ধূপ দিচ্ছে, আর এখানে ও নারকেল ফাটাচ্ছে, মানে মান্নত কিছু থাকলে সেটাকে নারকেল ফাটাতে হয়। তো দুজনে মানে দুটো ডালা নিয়েছিলাম, তো দুটো ডালাই বা ওই ফাটালো। তো ও ঠিক জানতো না যে একটা তো রেখে দিতে হয়, আমরাও জানতাম না এখানে অনেক নারকেল পড়ে আছে বলেই আমার মনে হলো যে হয়তো একটা ঠাকুরকে দিতে হয়, একটা রাখতে হয় প্রসাদ হিসাবে। তো সেটাই আর কি মানে বললাম যে এটা রেখে দাও আর বাকিটা নিয়ে নাও। তারপরে যে গাছের গোড়ায় যে মানে যে ধাগা থাকে ঠাকুরকে পুজো দেওয়ার পর, সেই ধাগাটা বাঁধছিলাম, ওটাও সবাই মিলে বাঁধলাম। সবাই মিলে মানে আমি আর বোনই বাঁধলাম। তো আর একবার নেক্সট টাইম অবশ্যই যাবো, যদি সব কিছু তাড়াতাড়ি ভালো ঠিকভাবে চলে তো নেক্সট টাইম আর একবার পুজো দিতে যাবো, খুব ইচ্ছা আছে। তো তারপরে আমরা সবাই না খেয়েছিলাম পুজো দেওয়া পর্যন্ত। তো পুজো দেওয়ার পর সমস্ত কিছু ঘোরাঘুরি ওখানটা পুরোটা দেখার পর আমরা নিজেরা মানে যা প্রসাদ ছিল ডালার মধ্যে তো সেগুলো বসে বসে খাচ্ছিলাম, তারপরে আবার নিচের দিকে রওনা হলাম। আমরা নামছি, ওখানে একটু বসেছিলাম, প্রসাদ এই যে প্রসাদ ছিল নকুলদানা প্যাড়া নারকেল, নারকেলটা ফাটালাম দেখলে তোমরা। এবার আমরা নামছি সিঁড়ি দিয়ে, তো চলো তোমাদের একটু দেখাই সিঁড়িটা। নামটা কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, উঠতেও কোনো অসুবিধা হচ্ছিলো না, এখন তো কিছুই মনে হচ্ছে না, মানে পুরো ফ্রেশ লাগছে, খুব ভালো লাগলো, ভীষণ 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 ভালো লাগলো। চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হাত চলো একটু দেখে নাও নিচের পোর্শনটা, মানে ওটাটা দেখেছো, এবার নিচেরটা দেখো। এখানটাতে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন লাগলো, তুমি কি খুশি আমি এতটা মানে সিঁড়ি ওঠা নামা করলাম পারলাম ভালোভাবে, না বললো হ্যাঁ ভালো লাগলো। জয় মাতা দি, সত্যি আমার আমার সিজার হয়েছিল, এটা সব কত বড় একটা অপারেশন সিজার, আমি কিন্তু তখন এতটা ভুগিনি এবারে যা ভুগলাম। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে সবাই খুব মানে খিদে কাতরছিলাম, তো ছোলা বাটোরা খেলাম এক জায়গায়। তো তারপরে ওখান থেকে গিয়েছিলাম হনুমান বাটিকা, তো হনুমান বাটিকা আমি এর আগে ভিডিও করেছিলাম, তো তারপরে ওই জন্য আর করলাম না। দোকান থেকে আসার পথে দেখলাম যে পাশে একটা ভালো মন্দির হয়েছে, ত্রিশক্তি মন্দির, ত্রিশক্তি মন্দির। তো তিনটে ঠাকুরের মানে একটা জানি না মানে তিনটে ঠাকুরের মূর্তি দেখলাম, ভিতরে আরও অনেক ঠাকুর আছে। তো ওর নামটা মন্দিরটার নাম ত্রিশক্তি মন্দির। তো এই মন্দিরটাও খুব সুন্দর, একদমই নতুন হয়েছে মনে হয় রাউরকেলা, এইখানে আমরা প্রথমেই দেখলাম, এর আগে দেখিনি, এতবার গেছি। ভিতরটা কত সুন্দর সাজানো, মনে হয় নতুনভাবে নতুন ইনোভেশন হয়েছে, বেশ ভালো লাগলো দেখে, খুব সুন্দর। তো চলো তারপরে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমাদেরও খুব ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে নেক্সট একটা সুন্দর ভিডিওতে, তার মধ্যে ভালো থেকো সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।